প্রিয় শিক্ষার্থী, তোমরা কেমন আছো? তো এবার আমাদের প্রথম এই এমটি কবিতা পদ আমার প্রথম ভিডিওটি পঞ্চম শ্রেণীর ইংলিশ বিষয় নিয়ে উপস্থিত হয়েছি। আজকে আমি যে জুম ক্লাসে তোমাদের এই গল্পটি আমাদের তোমরা একটু বোর্ডে দেখে খেয়াল করো সবাই, ইউনিট 9 অকুপেশনস, পেশাসমূহ বা বিভিন্ন ধরনের পেশা, এই গল্পটি আমি জুম ক্লাসে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করেছি। তোমাদের যদি কোনো সমস্যা থাকে তা আমি বুঝিয়ে দিচ্ছি, পরবর্তী যে জুম ক্লাসটি হবে সেখানে আমাদের কাছ থেকে বুঝে নেবে, ক্লিয়ারলি বুঝে নেবে। সেখানে আমি ওয়ার্ড মিনিংস কয়েকটা মাত্র বোঝানোর আমার সময় ছিল, তাই আমি কিছু ওয়ার্ড মিনিংসগুলো মেজরিটি ওয়ার্ড মিনিং গুরুত্বপূর্ণ যে ওয়ার্ড মিনিংসগুলো সেগুলো বাকি হয়ে গেছে, তো সেগুলো আমি ভিডিও ক্লাসে তোমাদের কাছে উপস্থাপন করলাম। তো তোমরা লক্ষ্য করো যেখানে দেখা আছে যে ফায়ার ফাইটার আমাকে জুম ক্লাসে প্রশ্ন করেছে, স্যার দমকল কর্মী ছাড়া অন্য কিছু দেখা যায় কিনা? হ্যাঁ, দেখা যায়, দমকল কর্মী ছাড়াও আছে অ্যাম্বুলেন্স সাধারণত যেখানে অগ্নি নির্বাপক কর্মী, তো অগ্নি নির্বাপক কর্মী এই বানানটি একটু কঠিন, প্রথম একটি দিয়ে তোমাদের ভুল হতে পারে, সেগুলো দমকল কর্মীকে আমি মেকি দিয়েছি ফায়ার ফাইটার। দমকল কর্মী প্যানিট, এখানে আমি যে প্যানিক শব্দটি এটি আমি আরেকটু শব্দ তোমার এখানে টেনে আনবো, সেটি হচ্ছে প্যানিক। তোমার একটু লক্ষ্য করে দেখো, এখানে আছে প্যানিট, এখানে আছে প্যানিক, এই শব্দটি আমি যখন জুম ক্লাসে বুঝিয়েছি তখন বলো স্যার প্যানিক কি পাস্ট টেন্স কিনা? আসলে প্যানিক শব্দটি কোনো ভাগ নয়, প্যানিকটা কোনো ভাগ নয়, এটি তোমাকে আগে বুঝতে হবে যে প্যানিক যেটি আছে সেটা আতঙ্কিত, যেটা আতঙ্ক আতঙ্কিত। তুমি যদি অন্যভাবে দেখো যে স্যার আমি এভাবে দেখবো না, অন্যভাবে দেখা যাবে আতঙ্কিত, এভাবে দেখা যাবে তুমি যেভাবে দেখো আতঙ্কিত, ঠিক আছে? আর তারপরে একটা নেক্সট আছে কোয়াইটলি, শান্তভাবে, শান্তভাবে। তারপরে আছে সেফলি, নিরাপদে। এরপরটা আছে দেখো ভলান্টিয়ার, স্বেচ্ছা সেবক। এরপরে আছে দেখো নেক্সট পুট আউট, এটি হচ্ছে ফ্রেজ ওয়ার্ড, একে বলছে স্যার পুট আউট আলাদা বলেছেন কিনা? আমি কি জুমকাসে যখন পুট আউট শব্দটি উচ্চারণ করেছি শব্দার্থ দেখার জন্য, তখন অনেক ছাত্রছাত্রী প্রশ্ন করেছে স্যার পুট আলাদা করে দেখবো আউট কি আলাদা করে দেখবো কিনা? না, আসলে পুট আউট একটি ফ্রেজ ওয়ার্ড, এখানে আমার একটু তোমাদের উপরে আসে বা গ্রামারটা বইটা ধরে দেখবে পুট আউট, পুট ইন, পুট অন, পুট অফ এগুলো দেওয়া আছে, এগুলো বিভিন্ন অর্থ আছে, বিভিন্ন জায়গায় প্রিপোজিশন বসে অর্থে চেঞ্জ হয়ে যায়, পরিবর্তন হয়ে যায়। তবে এখানে আমাদের পুট আউট যেটা সেটা হচ্ছে নিভানো, আগুন নিভানো যেটা। সেফটি, সেফটি আর এখানে তুমি একটু খেয়াল করে দেখো সেফলি, এটা কিন্তু অ্যাডভার্ব, সেফলি নিরাপদে, আর এটা সেফটি এটা কিন্তু নাউন, এটা হল নিরাপত্তা। এরপর আছে প্যানিক, ওই যে বললাম প্যানিক এটা হলো আতঙ্কিত, আর প্যানিক হলো কি আকস্মিক ভয়, যেটা হঠাৎ করে আকস্মিক আমার ভয় পেয়ে গেলাম, প্যানিক কিন্তু আতঙ্কিত হয়ে যায় যে কোনো একটি ঘটনা যখন ঘটে, দুর্ঘটনা ঘটে সেটা দেখে আমরা হতভম্ব হয়ে যাই, আমরা ভয়ে কাঁপতে থাকি, আমরা একটা বিষয়ে একটি নার্ভাস ফিল করি, ওটা হচ্ছে আতঙ্কিত প্যানিক, কিন্তু প্যানিক তা নয়, প্যানিক হলো আকস্মিক ভয় যেটা, কেউ যদি হঠাৎ করে আমাকে কোনো দেখে একটা জিনিস ভয় পেয়ে গেলাম সেটা হবে প্যানিক। আকস্মিক ভয় ফুল টাইম পূর্ণকালে, এরপরে দেখো ডিপার্টমেন্ট বিভাগ, এগো পূর্বে, এখানে একটু কথা আছে এগো আর বিভব কিন্তু সমার্থক শব্দ, বিভব পূর্বে এগো পূর্বে, তবে এখানে বিভবের সমার্থক শব্দ হিসাবে ব্যবহৃত হয় তোমার এগো, কিন্তু সমার্থ শব্দ থাকলেও এগো শব্দটি কিন্তু টাইমিংয়ের কাজ করে, যেমন এগো যদি বলা হয় সেখানে বিভবের কাজ কিন্তু তা করবে না, যেন পূর্বে আমি কোনো জায়গায় গিয়েছি বা পূর্বে কোনো একটি ঘটনা হয়েছিল সেখানে টাইমের কথা আছে, এগো শব্দটি টাইমের ক্ষেত্রে ব্যবহৃত হয়, হোয়েনের ক্ষেত্রে ব্যবহৃত হয় টাইমের ক্ষেত্রে, যেমন এবং টাইম এগো, এটা সময়ের ক্ষেত্রে সাধারণত ব্যবহৃত হয়, কিন্তু দুটাই সমর্থিত শব্দ,
তবে আমরা আজকে এই ইউনিট 9 এ অকুপেশন যে গল্পটি ছিল ওটি ওয়ার্ড মিনিস গ্রুপে আমি এখানে তোমাদের তুলে দেওয়ার চেষ্টা করেছি। এগুলো আরও শব্দ শব্দার্থগুলো আছে, সেগুলো তোমরা আয়ত্ত করার চেষ্টা করবে। আমি বলছি নেক্সট ক্লাসে আমি বারবার বলেছি পরবর্তী ক্লাসে এই গল্প থেকেই আমি ইনস্ট্রাকশনে চলে যাবো। ইনস্ট্রাকশনটি গ্রামার নতুন আইডিয়া, এটি সবাইকে উপস্থিত থাকার জন্য আমি সবাইকে অনুরোধ করছি। আমি ভিডিও ক্লাসেও যখন তুমি এটা দেখবে আমার এই কথাটা খেয়াল রাখবে, সবাই উপস্থিত থাকার চেষ্টা করবে। পরবর্তী ক্লাসটি কিন্তু একটা গুরুত্বপূর্ণ, যেটি সমাপনী পরীক্ষায় বেশিরভাগ ছাত্রছাত্রী ভুল করে, সেটি হচ্ছে ইনস্ট্রাকশন। ওই ইনস্ট্রাকশন ক্লাসে সবাই উপস্থিত থাকার চেষ্টা করবে জুম ক্লাসে, এবং আমার ভিডিওটি আগামী সপ্তাহে দেখার জন্য ইনস্ট্রাকশন বিষয়টি তাই তো সময় মাথায় রাখবে। তবে আজকে এই পর্যন্তই থাকুক, সবাইকে ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ।